বংবাজারে নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা জানো আমরা শ্যামপুর গিয়েছিলাম মাইটি ভিলাতে, তো যাওয়ার পথে আমাদের পড়েছিল গড়চুমুক। গড়চুমুকের ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু শেয়ার করে দিয়েছি, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নাও। ভিডিওর এই পর্ব শুরু হচ্ছে লাঞ্চের সময় থেকে, আর আজকে তোমাদের সাথে শেয়ার করব মাইটি ভিলার ভুরি ভোজ, আর সেখান থেকে গিয়েছিলাম গাদিয়ারাতে, গাদিয়ারার এক্সপিরিয়েন্স। সামনেই দোলের ছুটিতে তোমরা মাইটি ভিলাতে এসে সেলিব্রেট করতে পারো, তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। খাবার চলে এসছে, আর যেহেতু বলছে ওখানে ঘুমাচ্ছে তাই জন্য আমরা এখানেই খাচ্ছি যাতে ওকে দেখতে পাই। দুটো প্লেট আমি খাবো না, একটা প্লেট নিয়েছি। আর তোমরা জানো আমাকে দিদি জিজ্ঞেস করলেন যে আমি সজনে ফুল খাবো কি না, আমি বললাম অবশ্যই খাবো। তো এটা হচ্ছে সজনে ফুল ভাজা, আলু ভাজা, ডাল, ডাব চিংড়িটা, যেহেতু ডাবে রান্না হয়েছে তাই জন্য জিনিসটা কালো হয়ে গেছে, তো সেটা বার করা আছে। ডাব চিংড়ি আর মাটন এসে গেছে, আর পুরো পুরোটাই ঘরোয়া, মানে দেখেই বোঝা যাবে যে আরো আসছে। এত কিছু খাওয়া যাবে দাদা? হ্যাঁ হ্যাঁ খাওয়া যাবে। আরে চঞ্চল এর উপরে গাদি গাড়ি দিয়ে হাঁটলে অটোমেটিক পেটে ফিল হয়ে যাবে। চলো তো দেখো, আবার আরেকটা চিংড়ির প্রিপারেশন চলে এসেছে, তার সাথে আবার ইলিশ মাছ। মানে আমি ভাবছি এত কিছু কখন খাবো, মানে সত্যি মানে কখন মানে কিভাবে খাবো আর কি। তো দিদা এরপরে খাওয়া দাওয়ার পরে যাবো আমরা গাদিয়ারাতে, জানি না আমি বোধহয় এত কিছু খেয়ে বডিই ফেলে দেবো এখানে। ঘন ডাল আর ডালের মধ্যে ঘি ছড়ানো তাই টেস্টটা আরও বাড়িয়ে দিয়েছে। ডাব চিংড়ি তো খেলাম, ডাব চিংড়ির টেস্ট খুব ভালো ছিল, কিন্তু এই ভাপা চিংড়িটা, ভাপা চিংড়িটার টেস্টটা কিন্তু অনবদ্য হয়েছে। এর পরে আছে সর্ষে ইলিশ আর রগরগে কষা মাংস, জানি না কিভাবে শেষ করব, বাট করতে তো হবেই। এই যে নিচে গিয়ে কি পড়বে? শুজ, চলো শুজ আছে নিচে, চলো চলো। হ্যাঁ শুজ পরবো। তুমি তোমার শুজ কোথায়? তুমি শুজ পরো, ওই দেখ একটা হোয়াইট বাস। দুপুরে খাওয়া দাওয়ার পর আবার বেরিয়ে পড়লাম গাদিয়ারার উদ্দেশ্যে, একটু গাদিয়ারাতে দেখে আসবো। আর ভুরি ভোজ বলতে যেটা বোঝায়, মানে এত খেয়েছি আমার আর কথা বলার মানে ক্ষমতা নেই। তো চলো গাদিয়ারাতে গিয়ে একবার দেখা হচ্ছে। আমরা চলে এসেছি গাদিয়ারাতে। গড়চুমুক যেমন সুন্দর যেটা হচ্ছে সানরাইজের সময়, আর গাদিয়ারা মেনলি সুন্দর স্পেশালি সানসেটের সময়। বাট আজকে ব্যাড লাক, যেটা হলো আজকে এই সময়টা না বেশ মেঘলা হয়ে গেছে, দুপুর থেকে যখন খেতে বসেছি লাঞ্চ করছি তখন মেঘলা হয়ে গেছিলো। তো বাট এত সুন্দর জায়গাটা, রাস্তাঘাট, আর পাশে তো আছেই রূপনারায়ণ। এখানে যত মানে জবার গাছ হয় এখানে সেগুলো বিক্রি করা হয়। এত বড় যে জবা হয় আমি প্রথম দেখলাম। এখানে জাহাজ তৈরি হচ্ছে, এটা তুলনামূলক ছোট, কারণ যেটা আগেরটা আছে এটা ওদিক থেকে আমরা প্রথমে দেখতে পাচ্ছিলাম, ওটা অনেক বড়। প্রথমে ভাবতে পারিনি যে এত বড় জাহাজ হয়, এরকম একটা ব্যাপার। আর এই যে ঘাড়ে চড়ে উনি চলেছেন। এখানে বারবিকিউ চিকেনের প্রচেষ্টা শুরু হয়ে গেছে। আদিম সভ্যতায় আগুন জ্বালানোর চেষ্টাটা সবার আগে ছিল, সেই আদিম সভ্যতাতে ফিরে যাওয়া হয়েছে। আমাদের ঘরের সামনে যে বারান্দাটা আছে, এই বারান্দাটার বাইরে একটা এরকম বারান্দা আছে, ওখানে বারবিকিউ করা হচ্ছে। অ্যাকচুয়ালি এটা নিচে করা হচ্ছিল, বাট বরফি ঘুমিয়ে পড়াতে আমার পক্ষে নিচে যাওয়া সম্ভব নয়, ও যদি উঠে পড়ে, তাই জন্য দাদা এখানে আবার এটাকে নিয়ে এলেন। দেখো কে হাওয়া দিচ্ছে, মানে এরপর আর দেখতে পাবো তো এরকম হাওয়া দিতে? শিখে নিচ্ছ তো পুরোপুরি? প্রায় আমাদের বারবিকিউ রেডি,
যেগুলো রেডি হয়ে গেছে সেগুলো প্লেটে চলে এসছে। তোমরা কি শুনতে পাচ্ছো, মানে ক্যামেরায় কি ধরা পড়ছে শেয়ালের ডাক? দূরে কোথাও একটা, এইটা হচ্ছে শেয়ালের ডাক, আর ওদিকে তো কোকিল ডাকছে, আর দূরে কোথাও কীর্তন হচ্ছে। আলাদাই আলাদাই লাগছে, বলছে না কলকাতা থেকে কোথায় চলে এসেছি। গুড মর্নিং বং পাঁচালি ফ্যামিলি, কালকে রাত্রির বেলা যখন মানে দেখাচ্ছিলাম না বারবিকিউ চিকেন হচ্ছে, তারপরে বেশ কিছুটা হয়েও গিয়েছিলো, জাস্ট খাবো তখনই বরফি উঠে গেল, আর বরফিকে তারপরে ঘুম পাড়াতে ঘরে ঢুকে গেলাম। আমি আর রুম থেকে বেরোইনি, তারপরে দাদা আবার ডিনার দিলো। এবার ডিনার তারপরে সত্যি কথা আর পেটে জায়গা ছিল না, তাও ডিনারে ছিল রুমালি রুটি, চিকেন কষা, যেটা একটা অনবদ্য টেস্ট ছিল। কালকে আর এন্ড করা হয়নি ভিডিওটা, এখন 7:45 বাজে, আমি ছাদে এসেছি, ছাদটাও খুব সুন্দর, মিস করলাম যেটা হচ্ছে ছাদে বেশ একটা লাইটিং থাকে, যে এই আর রাত্রিবেলা এটাকে জ্বালানো হয় সন্ধ্যেবেলা, আর এখানে একটা বসার জায়গা আছে, এখানেও তোমরা সবাই মিলে বন্ধুরা মিলে এলে এখানে বসতে পারবে। ছাদটা ভীষণ 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 সুন্দর, আদারওয়াইজ পুরো বাড়িটাই খুব সুন্দর, এখান থেকে পুরো বাড়িটা দেখাও, পুরো চত্বরটা দেখা যাচ্ছে, আর এখানটাও আছে দেখো, এখানটাও ছাদের, এখানটা পিছন দিক থেকেও পুরো চত্বরটা দেখা যাচ্ছে, তো পুরো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। আর আজকের ওয়েদারটা ভীষণই ক্লাউডি এদিকে, আর ভীষণ ঠান্ডা, মানে এক্সপেক্টই করিনি এত ঠান্ডা হবে, সেই জন্য কিছু আড়িও নি। তো যাই হোক, বরফি এখনও ঘুমাচ্ছে, সেইটা যদি কালকে রাত্রিরে ঘুমাতো তাহলে আমি ভিডিওটা একটু খেতে খেতে এন্ড করতে পারতাম। তো যাই হোক, তো চলো আমরা এবার ব্যাক করার আগে তোমাদেরকে আমার পুরোটা ঘুরিয়ে দেখাবো, রুমটা তোমাদের সাথে ঠিকঠাক করে শেয়ার করিনি, রুমটাও ঘুরিয়ে দেখাবো। সেখানে আমার চা রয়েছে, ও কৌশিকের চাটাও রয়েছে, কৌশিক হাফ চা খেয়ে ওই ছাদে চলে গেছে, বিস্কুটটাই খালি খেয়েছে। তো চলো রুমটা দেখিয়ে দিই, আমরা কোন রুমে ছিলাম। এতটা বড় হচ্ছে রুমটা, এই রুমটাই আমরা ছিলাম রাত্রের বেলা। তো এই দেখো, এখানে হচ্ছে আলনা, এখানে জামা কাপড় রাখা, মানে কি বলতো, একদম প্রথম থেকে বাড়িতে যা যা ছিল সেইগুলোই রয়েছে। আর খাটের বিছানাতেও সেই যেরকম হয় না যে রিসর্ট ফিসর্টে সাদা চাদর, একদমই তা নয়, পুরোটাই বাড়ির মতো সুন্দর বিছানা। আর এই যে এইটা সব থেকে ভালো লেগেছে আমার, যেটা হচ্ছে আগেকার দিনের যে সুন্দর ড্রেসিং টেবিল, সেই কাঠের সুন্দর মডেলের ড্রেসিং টেবিল, একটা কাঠের চেয়ার। আর আজকে ক্লাউডি বলে এখানটা মানে কম আলো আসছে, বাট কালকে যখন ঢুকেছিলাম হিউজ আলো, মানে সারা ঘরটা চারদিকে, তিন দিকটা খোলা, তিন দিকটাই জানলা। এই পোর্শনটাও শেয়ার করা হয়নি, এটা রান্নাঘরটা ওদের, এখানে একটা বেসিন আছে, আর এইখানে হচ্ছে ওদের টয়লেট, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। একতলায় বন্ধুদের সাথে আড্ডা মারা আর একটা খুব ভালো জায়গা আছে, তো ওটাও তোমাদের সাথে আমি শেয়ার করি। এই রুমটা কালকে আমরা ঘুরে এসে খুব সুন্দর একটা আড্ডা দিয়েছি, এই রুমটাতে তোমরা বন্ধুরা মিলে এসে খুব সুন্দরভাবে চা নিয়ে বসে, কফি নিয়ে বসে খুব সুন্দরভাবে গল্প করে সন্ধ্যেটা কাটাতে পারো। এছাড়া তো ছাদের অপশানটা রয়েইছে, ওখানে গেলে মন ভালো হয়ে যাবে। আমাকে নিচে দিদিরা ডাকছে, বলছে ওরা কিছু একটা তুলছে, বলছে আমরা একটা কিছু তুলছি, দেখে যাও কিভাবে তুলছি, তো সেটা মানে দেখতে যাবো। আর এটা হচ্ছে গ্যারেজ, গাড়ি আনলে তোমাদের কোনো অসুবিধা হবে না, আমি প্রেফার করবো তোমরা গাড়িতে আসো, বাট কলকাতা থেকে প্রচুর বাস আছে, বারাসাত থেকে প্রচুর বাস আছে, তারপরে এয়ারপোর্ট থেকে আছে, তারপরে এসপ্ল্যানেড থেকে তো আছেই, এদিকে শ্যাম মানে অ্যাকচুয়ালি এসপ্ল্যানেড থেকে আসতে হলে তোমাকে নামতে হবে হচ্ছে গাদিয়ারা, বারাসাত থেকেও আমি দেখেছি গাদিয়ারাতেই বাস আসে, ওখান থেকে অটো ট্রেকার করে তোমরা চলে আসতে পারবে। হ্যাঁ কি দেখাবে, করলা আছে,
কালকে করাটা দেখা হয়নি, মিস করে গেছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখান থেকে এনে নিয়ে সবজি তুলে রান্না হয়, গাছের সবজি তুলে। হ্যাঁ, কালকে খাওয়ার খেয়ে বোঝা গেছে এত ফ্রেশ, কারণ গাছের সবজি। আর আমার সামনেই তো তুমি সজনে ফুল তুলে রান্না করলে, তার টেস্টই আলাদা। অনেক বলফি আমাকে ডাকছে, মাম্মা আসো, মাম্মা আসো। সেই এ মাসে আসবে, ওই যে 25 ডিসেম্বর। ইয়ে বেগুন, হ্যাঁ বেগুনটা অনেক বড় হয়েছে, দেখো দুটো বেগুন, তিনটে বেগুনই আছে, ঝুলছে গাছে। হ্যাঁ দেখেছে, বাহ, কালকে এখন একটাই দেখেছিলাম। আর ওই লাউ, লাউটা তুলব, গাছের লাউ, বোতলে লাউ। গাছের লাউ, বাহ। মর্নিং আদিদে, উমাদে তো রেডি হয়ে গেছে কুটি বাচ্চা, বাবা রেডি করে দিচ্ছে ওকে। গুড মর্নিং, তুমি সকালবেলা চকলেট কেন খেয়েছো? বিস্কিট খাও না, যাবে না তুমি, চলো বলো বাই বাই মাসি। বলটা গাড়ির মধ্যে আছে, চলো দেব, তুমি বাই চলো, গাড়িতে চলো, গাড়িতে চলো, বল দেব, চলো চলো, যাও মাসিকে বাই বাই বলো। ও যাবে না বাড়ি, চলো বাই। এতটা বড় ফুল দিও না, একটা ছোট থেকে। হ্যাঁ না না থাক, নষ্ট করবে। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ, বাই বাই বলো, বাই বাই মাসি, বাই বাই মাসি। কি সুন্দর গিফট দিল, কি সুন্দর গিফট, বাই বাই করে দাও, বাই বাই করে দাও সবাইকে, বলো মাসি বাই বাই, বলো মুখে বলো মাসি বাই বাই। মাইটি ভিলা যদি তোমরা বুকিং করতে চাও, তাহলে সিঙ্গেল রুম বুক করতে গেলে তোমাদের খরচ পড়বে 3,000 টাকা, আর যদি তোমরা হোল ভিলা বুক করো তাহলে তোমাদের পড়বে 8,600 টাকা। মাইটি ভিলার খাওয়ারের খরচ আর কন্ট্যাক্ট নাম্বার পাবে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে। দুগ্গা দুগ্গা।